আসসালাম আহমতুল্লাহ একদিন ভাই আপনি জানতে চেয়েছেন নির্বাচনের পূর্বে দেখা যায় অনেকে অনেকের পকেটে টাকা দিয়ে দেয় ভোট দেওয়ার জন্য বা বলে থাকেন না নিতে চাইলে যে রাস্তার খরচ বা চা পানি খাওয়ার জন্য দিয়েছে এই টাকাটি গ্রহণ করা যাবে না এই টাকাটি মূলত সে আপনাকে তার ভোটটা ক্রয় করার জন্য বা এটা এক ধরনের ঘুষ বলা যেতে পারে যাতে করে আপনি ভোটটা তাকে দেন এই টাকা না নেওয়াটাই উত্তম সন্দেহ মুক্ত থাকলেন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কিছু ইসলামের মধ্যে কিছু জিনিস আছে যা স্পষ্ট হালাল এবং কিছু জিনিস আছে স্পষ্ট হারাম এবং এই দুই স্পষ্ট আর অস্পষ্টর মধ্যে কিছু জিনিস রয়েছে যে ব্যক্তি ওই অস্পষ্ট জিনিসগুলো থেকে বিরত থাকলো সে যেন হারাম থেকেই বিরত থাকলো আর যে ওই অস্পষ্ট জিনিসে গ্রহণ করলো সে যেন হারামটাকেই গ্রহণ করলো এই জন্য টাকাটা গ্রহণ না করাটাই উত্তম জোর করে কেন সে দিবে না আপনি যখন সে দিবে আপনি জোর করে সেটা না নেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ জোর করবে না আল্লাহ আলমিস